আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। মাঠ পর্যায়ে জনগণের সাথে যোগাযোগ বাড়িয়ে জনকল্যাণমূলক কাজ করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে যেসব এলাকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, সেখানে তা দ্রুত করার নির্দেশও দেন তিনি। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভায় তিনি এসব নির্দেশ দেন। এ সময় বিএনপি নিজেদের চেহারা আয়নায় দেখে না বলেই করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক শক্তি যা হচ্ছে সবচেয়ে বড়, এবং আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতা কর্মী সব মৃত্যুবরণ করেছে, এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। আমার মনে একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো তা মানে ভাষায় বলা যায় না। মাঠ পর্যায়ে মানুষের সাথে যোগাযোগটা রক্ষা করে চলবেন সেটাই আমরা চাই। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ছাত্রাবাসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচিত এই ঘটনায় জড়িত এ পর্যন্ত 8 আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর সহ 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এই মামলার অপর আসামি শাহরনি, রাজন ও আইনুলকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাদেরকে আদালতে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ। নরসিংদীর দুর্ধর্ষ খুনি ও ডাকাত কবির মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের বাহেরারা চালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত কবির দুটি হত্যা, ডাকাতি সহ একাধিক মামলার আসামি। মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান। লিবিয়ার মিজদা শহরের হত্যাযজ্ঞে থেকে বেঁচে যাওয়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন। শনিবার ভোর পর্যন্ত মোট 164 জন অভিবাসীকে ফেরত এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। ইমার্জেন্সি ট্রাস্ট ফান্ড ফর আফ্রিকা ইইউটিএফ এর সহযোগিতায় চার্টার বিমানে তাদের ঢাকায় আনা হয়। গত মে মাসে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন প্রাণ হারান। ওই ঘটনায় 11 জন বাংলাদেশি গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন। তাদের নিরাপত্তা ও চিকিৎসাতেও সহায়তা দেয় আইওএম। লিবিয়া থেকে ফেরা বাংলাদেশির মধ্যে 39 জন অসুস্থ ছিলেন, ঢাকায় তাদের চিকিৎসা করা হচ্ছে। Get access to migrants and provide them with the most basic services, especially health, shelter, food and consular services, and for the most vulnerable to make sure that the option of repatriation is also there. আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপুল বন্দর দিয়ে গত 10 দিনে প্রায় 806 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার দাম 80,57,000 মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে $10। প্রতিটি ইলিশের ওজন 1 কেজি 200 গ্রাম। বেনাপুল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, এবার 9 জন রপ্তানিকারককে 1,475 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়। গত বছর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা হিসেবে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। আন্তর্জাতিক, ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 79,476 জন, মারা গেছেন 1,079 জন। এখনও বিশ্ব করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা 64,73,000 ছাড়িয়েছে, মৃত্যু 1,84,000। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।